সারা বছর সুখে শান্তিতে সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকার জন্য পয়লা বৈশাখের দিন আপনি কিছু না পারুন, এই বস্তুটি যদি আপনি কিনতে পারেন এবং ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে এর যে পজিটিভ এনার্জি তার ফলে সারা বছর কিন্তু আপনারা প্রত্যেকে সুখে শান্তিতে সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়ে থাকতে পারবেন বা বাঁচতে পারবেন। ঈশ্বরীয় আশীর্বাদে আপনাদের সকলের খুব ভালো হবে। তো বস্তুটি কি এবং এর সঙ্গে আরও কি কি কেনা যায় ওই দিন বা কি কি কিনতে নেই, সেই বিষয়ে এই ভিডিওটি বানাতে চলেছি। তো ভিডিওটি মন দিয়ে দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যারা ফার্স্ট টাইম এই ভিডিওটি দেখছেন। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আরও একবার রেইকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয়, রেইকি গ্র্যান্ড মাস্টার। আপনারা নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওতে মূলত পয়লা বৈশাখের দিন, এই যে আগামী যে পয়লা বৈশাখ আসছে 1430 সন, সেই দিন আপনি কি কি কিনতে পারেন বা কি কি কিনবেন না, মূলত সেই বিষয়েই বলবো। ওই দিন আপনি কিছু কিনতে পারুন না পারুন, একটি মাত্র বস্তু অবশ্যই কিনবেন এবং ব্যবহার করবেন, তো সেটাই আজকে জানাবো। তো শুরু করি। পয়লা বৈশাখ হচ্ছে একটি শুভ দিন, আপনারা সবাই জানেন, বছরের একদম প্রথম দিন। তো কথাই আছে, বছরের প্রথম দিন যদি আপনি খুব ভালোভাবে এনজয় করেন বা ভালোভাবে চলেন, পজিটিভ কথা বলেন, পজিটিভ দেখেন, পজিটিভ শোনেন, পজিটিভ বলেন, অর্থাৎ সব কিছুই পজিটিভভাবে করেন, এবং অবশ্যই তার সঙ্গে কিছু টোটকা বা টেকনিক বা শুভ এনার্জি ক্রিয়েট করে এমন কোনো কাজ, সেগুলো অবশ্যই আপনারা করলে এর যে বেনিফিট সেটা কিন্তু সারা বছর পেতে থাকবেন। এই শুভ দিনে আমরা অনেক কিছুই কিনতে পারি, যে কোনো জিনিসই আপনি কিনতে পারেন, ঠিক আছে? আপনি কাপড় জামা কিনতে পারেন নিজের জন্য, ফ্যামিলির প্রত্যেকের জন্য, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি জামা কাপড় কিনতে পারেন। আপনি যে কোনো ভালো জিনিস যেটা মানুষকে খুশি করে দেয়, মন ভালো হয়ে যায়, সেরকম যে কোনো জিনিস কিন্তু কিনতে পারেন। আপনি পূজা অর্চনার যে সমস্ত সামগ্রী রয়েছে সেইগুলো কিনতে পারেন। আপনি আপনার বাড়ির যদি কোনো মূর্তি থাকে, ঠাকুর থাকে, তার জন্য জামাকাপড় কিনতে পারেন। আপনি মেটালের জিনিস কিনতে পারেন, অর্থাৎ ধাতুর জিনিস, বাসনপত্র, পূজার যে সমস্ত বিষয় রয়েছে, ঘণ্টা আছে, কাশি আছে, করতাল আছে, শঙ্খ কিনতে পারেন। আপনি পূজা অর্চনার যে কোনো জিনিসই কিনতে পারেন। আপনি কড়ি কিনতে পারেন, লক্ষ্মী কড়ি কিনতে পারেন। তবে কড়ি, লক্ষ্মী কড়ি এগুলো কিনলে সবসময় বিজোড় কিনবেন। আপনি এই দিন কর্পূর কিনতে পারেন, আপনি এই দিন দারচিনি কিনতে পারেন, এলাচ কিনতে পারেন, কেসার কিনতে পারেন। যা কিছু কিনবেন সেগুলো সবই যেন আসল হয়, এটা মাথায় রাখবেন, কোনো নকল জিনিস যেন না হয়, আসল যেন হয়। এছাড়া আপনি মূর্তি কিনতে পারেন, কোনো ঠাকুরের মূর্তি, সেটা লক্ষ্মী গণেশের মূর্তি হোক বা অন্য কোনো ঠাকুরের কোনো মূর্তি হোক, সেটা আপনি ওই দিন প্রতিষ্ঠা করতে পারেন, পূজা করতে পারেন। গহনা কিনতে পারেন, সোনা বা রূপা বা অন্য কোনো দামি ধাতুর যে গহনা রয়েছে, প্ল্যাটিনাম রয়েছে, সেই সমস্ত শুভ যে ধাতু আছে তার গয়না কিনতে পারেন। এছাড়া শুভ যে সমস্ত বিষয় রয়েছে আর কি, রত্ন আছে, ক্রিস্টাল রয়েছে, এই সমস্ত বিষয় কিন্তু কিনতে পারেন। আপনি রূপোর কয়েন কিনতে পারেন, যেখানে বৈভব মা লক্ষ্মী সিদ্ধিদাতা গণেশ খোদাই করা আছে। এগুলো সবই হচ্ছে শুভ জিনিস। পয়লা বৈশাখের দিনে এই সমস্ত জিনিস কিনলে আপনার আর্থিক যে অবস্থা সেটা আরও ডেভেলপড হবে, সেই এনার্জিটা অনেক হাই হবে, সারা বছরের পজিটিভ এনার্জি আপনি কিন্তু পাবেন। বাসনপত্র কিনতে পারেন আপনার প্রয়োজনের, সে ঠাকুরের বাসনপত্র হোক বা নিজেদের ঘরের কোনো বাসনপত্র হোক, সেগুলোও কিনতে পারেন। তবে বাসনপত্র যদি কেনেন, সেক্ষেত্রে সেই বাসনপত্র একদম সেই ধনতেরাসের নিয়ম অনুযায়ী বাড়িতে যখন আনবেন সেটাকে জল দিয়ে পূর্ণ করে আনবেন, ফাঁকা অবস্থায় বাড়িতে আনবেন না, ভর্তি করে আনবেন কোনো কিছুতে, তবে সেটা সবচেয়ে ভালো। আপনি মুদি সামগ্রী কিনতে পারেন, আপনার মুদি অর্থাৎ বাড়িতে রান্নাঘরে যে সমস্ত জিনিস প্রয়োজন হয় সেগুলো সবই কিনতে পারেন। তার মধ্যে বিশেষ করে নুন, চাল, এগুলো খুবই শুভ,
এই সমস্ত বিষয়ও কিন্তু আপনি কিনতে পারেন। এক কথায় শুভ যে কোনো কিছুই কিনতে পারেন, তবে এই দিন কোনো ধারালো জিনিস কিনবেন না। ঠিক ধনতেরাসের মতোই দা, বটি মানে কাঠারি, চাকু, ছুরি, ব্লেড এই জাতীয় যে সমস্ত ধারালো জিনিস রয়েছে সেগুলো এই দিন না কেনাই ভালো। এক কথায় এই দিন যা কিনবেন শুভ জিনিস কিনবেন, যা কিনবেন আসল জিনিস কিনবেন, নকল কোনো কিছু কিনবেন না। এবার এগুলো তো আপনি সব কিনবেনই, যেটা এই ভিডিওর মূল বিষয়, যার জন্য আমি ভিডিওটা মেন বানাচ্ছি, যে পয়লা বৈশাখ একটা এমন শুভ দিন যেদিন আপনি যদি একটা নতুন বস্ত্র পরতে পারেন বা পরিবারের প্রত্যেককে পরাতে পারেন সেটা হবে সবচাইতে ভালো। এর থেকে ভালো কিছু হয় না। আপনি একদম বছরের শুরুর দিনই একটা নতুন বস্ত্র পরিধান করলেন, তার মানে আপনি সারা বছরই নতুন বস্ত্র পরিধান করতে পারবেন, অন্যকে পরিধান করাতে পারবেন, এবং এটার মানে হচ্ছে যে আপনার ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু বেস্ট জায়গায় চলে যাবে, তার গ্রোথ হবে। আপনার অন্যান্য বছরের অপেক্ষা এই বছর দেখবেন, এই বিষয়টাকে করবেন, মাথায় রেখে করবেন যে এর দ্বারা এটা হয়। অনেকেই বলবেন আমরা প্রত্যেক বছরই করি, ঠিক আছে, খুব ভালো কথা, আমরাও করি, কিন্তু কথা হচ্ছে এই বিষয়টাকে মাথায় রেখে, যে কথাটা আমি আপনাদের মাথায় ঢোকালাম যে এটা পড়লে বা এটা আমরা ব্যবহার করলে আমাদের সারা বছরটা এই অ্যাঙ্গেল থেকে খুব ভালো যাবে, তো এরপরে যখন করবেন দেখবেন ওই এনার্জিটাই কিন্তু আপনার মাইন্ড ক্রিয়েট করবে, বুঝতে পেরেছেন? তো এটা অবশ্যই করবেন। এবার যারা বলছেন যে আমার তো সামর্থ্য নেই, আমার তো প্রত্যেককে জামা কাপড় কিনে দেওয়ার সামর্থ্য নেই, আমরা একবারই পুজোর সময় জামা কাপড় কিনি, হতেই পারে, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে কিছু না পারুন অন্তত একটা করে রোমাল কিনবেন, একটা করে নতুন রোমাল কিনবেন। এরকম একটা রোমাল কিনবেন, আপনার ফ্যামিলিতে ধরুন পাঁচজন আছেন, তো এরকম একটা করে রোমাল কিনবেন, 25 টাকা বা 20 টাকা এরকমই দাম। এই রোমালগুলো আমি নিজেও ব্যবহার করি, খুব ভালো বড় রোমাল। যখন বিক্রি করে এগুলো, যারা বিক্রি করেন তারা বলেন শান্তিনিকেতনের রোমাল আর কি, সত্যি মিথ্যা জানি না, তবে সুতির ভালো, আমি বরাবরই এই রোমাল ব্যবহার করি। এরকম বিভিন্ন রঙের স্টেশন চত্বরে পাওয়া যায়, ট্রেনের মধ্যে পাওয়া যায়, বাসেও পাওয়া যায়, আবার অনেক জায়গায় নিয়েও অনেকে বসেন, অনেক দোকানেও পাওয়া যায়। তো যাই হোক, যেরকম খুশি আপনার, যেরকম ভালো লাগে আপনি সেরকম কিনতে পারেন। মায়েরা লেডিস রোমাল কিনবেন, দাদারা এই রোমাল কিনবেন আর কি, এই রোমালটা ওই দিন ব্যবহার করবেন। আপনি জামা কাপড় কিনতে পারছেন না, কোনো অসুবিধা নেই, আপনি যতগুলো ফ্যামিলিতে লোক আছে প্রত্যেকের জন্য একটা করে রোমাল নিয়ে আসুন এবং প্রত্যেককে ওই রোমালটা ওই দিন ব্যবহার করতে বলুন, সঙ্গে রাখতে বলুন। এটাও কিন্তু একখণ্ড নতুন বস্ত্রই, এটাও আপনার, আপনি শরীরে হয়তো ধারণ করছেন না কিন্তু এটা আপনার সঙ্গে রয়েছে, অর্থাৎ এটা একটি নতুন বস্ত্র, পয়লা বৈশাখের দিন আপনি ব্যবহার করছেন, এতে কিন্তু আপনি সেই একই উপকার পাবেন। অর্থাৎ এই পুরো ভিডিওটার যে মূল বক্তব্য সেটা হচ্ছে এই, যে পয়লা বৈশাখের দিন কিছু না পারুন একটা রোমাল অন্তত কিনবেন, শুধু কিনবেন না ব্যবহারও করবেন। এবার কয়েকটা সাবধান বাণী আমি বলে দিই, সেটা হচ্ছে পয়লা বৈশাখের দিন আপনি কিন্তু কাউকে ধার দেবেন না, আপনি কাউকে ধার দেবেন না, আপনার বাড়ির থেকেও কোনো জিনিস আপনি ধার দেবেন না, কোনো জিনিস না। আপনি ওই দিনটা বলুন মাফ করুন, কেউ যদি চায় বলুন মাফ করুন। এখন যদি এমার্জেন্সি কিছু বিষয় হয়ে গিয়ে থাকে তখন আপনি দিন, আপনার ইষ্ট দেবদেবীর নাম স্মরণ করে দিন, কিন্তু মাথায় রাখুন যে আপনি ধার দেননি, আপনি সাহায্য করেছেন, এটা ভেবে যদি করেন তো বেস্ট। আর হ্যাঁ, আপনি কিন্তু ডোনেট করতে পারেন, দান করতে পারেন, বা এই যে আমি এক্ষুনি বললাম যে আপনি কাউকে দিলেন, তো এটা আপনি মনে করতে পারেন যে আপনি ধার দেননি, আপনি তাকে দান করে দিয়েছেন, ডোনেট করে দিয়েছেন, তাহলে কোনো সমস্যা নেই। মানে দুটো অপশান, এক হচ্ছে আপনি ভাবুন আপনি সাহায্য করেছেন, আর 2 নম্বর ভাবুন আপনি দান করে দিয়েছেন, তাহলে আপনার জন্য ভালো। কিন্তু আপনি যদি ভাবেন আমি ধার দিলাম পয়লা বৈশাখের দিন, তাহলে কিন্তু সেটা ভালো নয়। আপনি কোনো মন্দিরে গিয়ে পুজো দিচ্ছেন পয়লা বৈশাখের দিন, বা কোনো ধর্মীয় স্থানে যাচ্ছেন, সেখানে গিয়ে সেখানকার গরিব দুঃখী মানুষ যারা রয়েছেন তাদেরকে আপনি কিছু একটা গিফট করছেন, বা তাকে কিছু খাওয়াচ্ছেন, বা যে কোনো কিছু আপনি তাদের টাকা পয়সা দিচ্ছেন, দান করছেন, সেটা কিন্তু উত্তম। ভালো জিনিস কিনুন, অনেক পজিটিভ এনার্জি তৈরি করুন এবং সারা বছরটা খুব সুন্দরভাবে জীবনযাপন করুন। ঈশ্বরের কাছে আমার গুরুদেবের রাতুল চরণে এই প্রার্থনা জানাই। এখানেই ভিডিওটিকে বিরাম দিচ্ছি। আরও কিছু জানতে অথবা রেইকি শিখতে
স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে হচ্ছে, আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারবেন। হোলি ফায়ার থ্রি রেকি, যা বিশ্বের সবচাইতে শক্তিশালী রেকি, যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারবেন। এই রেকি শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি করাই, যে কোনো কোর্স করার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন রেকি বার্তা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আসছি নমস্কার।